আমেরিকার প্রায় 22টা স্টেট সফর করলাম কয়েক বছর মিলায়া তো একবার আমার প্রোগ্রাম হলো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এখানে আমার 3 দিন প্রোগ্রাম তারা একটা দিন আমাকে রাখলো সাইট সিন দেখার জন্য আমাকে নিয়ে গেল লস অ্যাঞ্জেলেস থেকে সান ডিয়েগো সান ডিয়েগো হচ্ছে প্যাসিফিক ওশেনের পাশে এইখানে আছে সি ওয়ার্ল্ড অর্থাৎ সমুদ্রের মধ্যে যা কিছু আছে তা তারা সেখানে উঠায় রাখছে বিশাল জায়গা দেখতে অন্তত 4 দিন লাগে পুরো এলাকা দেখতে তা আমার হাতে সময় 5 ঘন্টা 5 ঘন্টা আমাকে দেখতে হবে আমি বললাম গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমারে দেখাও তো নিয়ে গেল এই আপনাদের মাঠটা যত বড় এরকম একটা বড় পুকুর সেই পুকুরের মাঝখানে আছে একটা ওয়াল আর ঠিক মাঝখানে আছে একটা মঞ্চ আর 10,000 লোক বসতে পারে এরকম একটা গ্যালারি ওরকম একটা গ্যালারিতে আমাকে বসালো টিকিট কাটায়া ওখানে মাছের খেলা দেখানো হবে যারা খেলা দেখাবে তারা হাতে তুড়ি দিল সঙ্গে সঙ্গে দুটি মাছ ওই পাশ থেকে তারা ভিতরে বড় গেট আছে সেই গেট দিয়ে এপারে চলে আসলো আমি লক্ষ্য করলাম খেলা যারা দেখাবে তাদের মুখের কথা বাঁশির আওয়াজ হাতের ইঙ্গিত মাছে বোঝে মাস্টার বুকটা সাদা একদম সাদা আর পেছনের দিকটা কালো যখন উঁচু হয় তখন মনে হয় কোন সৌদি প্রিন্স হবে কালো কাপড় গায়ে দেয় সাদা জামার উপরে ঠিক ওরকম মনে হয় তো যারা খেলা দেখাবে তারা এভাবে হাতে তালি দিল মাছেও তার দুটি পাখা নিয়ে হাতে তালি দিল ওয়েলকাম করলো দর্শকদেরকে অনেকগুলি খেলা দেখালো এই মাছ এক একটা খেলা দেখাইয়া যখনই স্টেজের সামনে গিয়া মাছ হা করে তখন বড় বড় বালতির ভিতরে ছোট ছোট মাছ আছে এই মাছগুলি দুই তিন বালতি তার মুখের মধ্যে ঢুকায় দেয় আমার কাছে মনে হলো ওর গ্রাসটা এত বড় যে আমার মতো 12 14 জন বা 15 20 জন যদি ঢুকায় তাহলে মাছে মনে করবে যে কোন সেলাপুটি ঢুকছে এর থেকে বেশি কিছু মনে করবে না এত বড় মাছ শেমু ফিশ বলা হয় ওটাকে এরপরে দেখলাম তিমি মাছ নীল জাতীয় তিমি যে তিমিগুলি খুব কম পাওয়া যায় মহাসমুদ্রে এগুলি থাকে এক একটা নীল তিমির ওজন 5,000 টন পর্যন্ত হতে পারে এর যে বাচ্চা হয় সে বাচ্চায় দুধ খায় তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী যে বাচ্চা হইল যেদিন হয় সেদিন থেকেই বাচ্চার 50 থেকে 60 মন দুধ লাগে কে খাওয়ায় সুবহানাল্লাহ দুনিয়ার কোন গভর্নমেন্ট খাওয়ায় না দুনিয়ার স্থলভাগে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত ছোট চেলা পোকা থেকে শুরু করে সাপ বড় বড় পাইথন পর্যন্ত টনাটুনি পাখি থেকে শুরু করে ঈগল পর্যন্ত নদীর ভিতরে চেলাপুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত অসংখ্য প্রাণী সকাল বেলায় খালি পেটে জঙ্গল থেকে গর্তের মধ্য থেকে বাসা থেকে পানির মধ্য থেকে যার যার আস্তানা ছেড়ে আহারের অনুসন্ধানে শত সহস্র কোটি প্রাণী সব যার যার ক্ষুধার পেট নিয়ে বেরিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্ধ্যা হতে না হতে সবগুলির পেট ভরাইয়া যার যার বাসায় আমি ভিড়াইয়া দেই ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন খেতে দেওয়ার মালিক কে সেই আল্লাহর এই গুণকে এই গুণাবলীকে বিশ্বাস করতে হবে খেতে দেওয়ার মালিক তিনি কেবলমাত্র সন্তান হয় না দেওয়ার মালিক কে বলেন জোরে হাসাবার মালিক কে কাঁদাবার মালিক কে সুখ দেওয়ার মালিক কে দুঃখ থেকে উদ্ধার করার মালিক কে হায়াতের মালিক কে মতের মালিক কে যা খুশি তাই তিনি করতে পারেন সুবহানাল্লাহ বলে কোন কাফার নু দুটি অক্ষর যখন যা ইচ্ছে করেন হয়ে যায় আল্লাহর এই গুণকে বিশ্বাস করলে মানুষ শিরক থেকে বাঁচতে পারবে মাজার মুখী হবে না মুসলমান মসজিদ মুখী হবে তখন আজ আমার মুসলমান একদিকে নামাজও পড়ে আর একদিকে মাজারে কাছে গিয়ে দুর্বল হয়ে যায় আছে না আছে কি না মাজারগুলির কাছে গিয়ে
সাহায্য কামনা করে আমার নিজের চোখে দেখেছি মাজারে গিয়ে কিভাবে সেজদা দেয় কবরকে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না যা চাবার আল্লাহর কাছে চাইতে হবে ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা স্তানতা ফাসতাইন বিল্লাহ যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক তিনি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিসের সাথে বলেন জোরে আপনি কোনো অসুবিধায় পড়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো মাজার নয় কোনো পীর নয় মসজিদের ভিতরে চলে যান উযু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে সুবহানাল্লাহ বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয় সাহায্য পাওয়ার জন্য কে আল্লাহ আল্লাহ চান আপনার ঈমানটা খালেস হোক আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়া নতি স্বীকার করুক আল্লাহ সহ্য করেন না ইন্না শিরকা লাযুলমুন আযীম শিরক হচ্ছে মস্তবর জুলম অত্যাচার আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ বলেন শিরক আল্লাহ সহ্যই করেন না কেন করেন না একটা যুক্তিতে আসে যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে ফোনে কথা বলে প্রেম করে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন এইটার জবাব দিতে যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ হ্যাঁ ভয়ানক হবে ভয়ানক হয়ে যাবে নিজের চরিত্র যতই যা হোক বোর চরিত্র ভালো চাই আচ্ছা বলেন তো স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে প্রেম নিবেদন করে ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন আপনি স্ত্রীকে স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি কি জন্য আপনার স্ত্রীর যে হাসি যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয় ওই হাসিতে আপনার কোনো অবদান আছে না বলেন নাই তার যে টানা টানা চোখ সুন্দর ভ্রু মাথায় অনেক লম্বা চুল শরীরটা সুন্দর যৌবন রূপ এর ভিতরে আপনার কোনো অবদান আছে নাই হ্যাঁ আছে একটু তো আছে আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে চুলের একটা ক্লিপ কিনে দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিয়া স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনোদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারোর সাথে করতে পারবে না এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে এই হাসি যিনি দিলেন এই দাঁত এই সুন্দর চোখ এই রূপ এই যৌবন যা আল্লাহ তাআলা দিলেন তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না কথা কি বুঝে আসছে কথা বুঝে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বুঝলেই আমাদের কষ্ট সার্থক আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আমরা যেন আল্লাহরে চিনতে পারি বুঝতে পারি আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে আল্লাহর কসম কোন জীবিত পীর কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না রাখে না রাখে না কোন পীর ফুদি আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না পারবে না এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না খাইরিহি
وشره من الله تعالى امار بھالو امار مندو قرار ایک مطر مالک کے ایک انگولا کشری دیگو چو کری چتکار دیئے بولون کے ابار بولین ابار بولین ابار بولون فاتنما اللہ قبول کرن بولین آمین امار ای بکتب دیئے آمی کنو پیر کے عمر جدا کچھنا پیر شایب در کاسے پیر کنو شریع تیر شبد نوئے قرآن ایبون حدیثے کتھاو پیر بولے کنو شبد نائی ایٹی فارسی شبد اے شبد رکھتا ہو لو برید تھو تو پیر جو دی برید دوائے بھالو کتھا تینی جو دی عالم ہون آرو بھالو کتھا کنتو باپ پیر چھلو انہیو شای شبا دے پیر علم نائی تو نا نیزر کسی تو ٹرس نائی اپنا کے اندھو کارے انہیو میں انہو لیر مدد پوڑ بے اپنا رنیا پوڑ بے عالم ہوئی تے ہو بے پیر جو دی ہوئے عالم ہوئی تے ہو بے ایک نمبر کتھا دو نمبر کتھا ہو لو تینی بیبشای ہو بیننا دھر میرے نامے تینی بیبشا کر بیننا تینی مانوش کے حدا تے پود دکھا بین پروجنے جلے جا بین پروجنے پاسیر منچ دارا بین تینی نیزے کئی اسلامیر شعب آمی کری آر اسلام کارو کسے نائی زرا اسلام کلو شتو راشی بسور دھورے رازنی تیر پود دکھا لو تارا اسلامیر دول نا انکتا اسلامیر دول ای دھرونے فائزلامی بکتب بو تھے کہ بیروتو تھکتے ہو بے ای دھرونے بیادو بھی پورنو بکتب بو تھے کہ بیروتو تھکتے ہو بے امار دکانے کھاٹی گھی پاوزائے آر کارو دکانے کھاٹی گھی پاوزائے نا اسلام نیے ای دھرونے منوپولی بیجنس کرتے دا ہو بے نا پریو بھائی شب امرا پیر شایب در چینی پیر چھلن شاہ زلال رحمت اللہ علیہ سبحان اللہ زدو کر لگے نئے آزان دیا چھین مرتیر ماتا بھنگیا چور چور ہوئے پڑے گیا چھے گورو گوبندو پولایا کل پائے نئے لوک رضایا تار مزارے گیا گزل مز زیارت کرے آشے کنتو تروری چھے دیکھے آشے نا دو دھاری تروری ایک ہونو آشے سبحان اللہ بولے پیر چھلین حضرت بہت دن نقشہ بندی مزدد الفسانی رحمت اللہ علیہ بڑو پیر عبدالقادر جیلانی رحمت اللہ علیہ خاجہ مہن الدین چشتی رحمت اللہ علیہ شاہ خاج جہان علی رحمت اللہ علیہ کتو ولی اللہ مزار دیا ہمار دیش بھرا الحمدللہ کون ارے ایک دیگے مانوش کے مرید بنایا مرید تاکہ دیا نیز در پوکیٹ بھرن نائی انہرا یہ رکم کرتن نا یہ رکم کرتن اور رسول اللہ بولے چھن یہ رکمیر ہاتھیر مرجدہ نائی یہ ہاتھیر مرجدہ ہمیں پیر دیکھ سیلام بائیتو شر پر پیر حضرت شاہ عبدالجبار صاحب اللہ تعالی جنت الفردوسر میں امان بنائے لی ای بنگلہ دیشے شتو شتو مرجید مدرہ سر اتیم کھانا تو انہی گورے گئے سن سبحان اللہ کو برشتیر موسمے چٹوگرامیر باڑی تار چودو بسور مدرہ سائے واجی دیا چٹوگرامیر چودو بسور بخاری شوری پڑیے چھن کی مانے رالے کھالی پین نا مریدرہ جتو ٹاکا دیتو ای ٹاکا دیا بڑو بڑو مدرہ سا مرجید کرو چھن آر برشتیر شمائے شاتی شنگی نیا بستی علاقہ جتن پولیتھین دیا سواب بچہ آرتر سامی نیا کترہ ایک کنائے بوشے آسے کھابان نائی چاول نائی اشستو تا دیر چاول دیا استن تا دیر رننا کرار شاک شبج دیا استن اشد دیا استن ہاڑی پاتیل دیا استن بننا ہولے توفان ہولے ٹاکا اجار کرے جا مریدرہ دیتو سب گلی اجار کرے مانوشیر خدمت کرتن سبحان اللہ کازی زارا زامائے انہیں گلا پوکیٹ شمانے نیتے تھا کہ آر بھرتے تھا کہ ای بابی کرے ای بیفشائی در کے پوریتاب کرتے ہو بے پیر ہوئے چوئی شمستو لوگ جارانا کی دھر میرے نامے بیفشا کرے نا برانا اللہ دین کے پتشتہ کر آج جنو کتا بولے پریو بھائی شب آما در ذہن صاف کرتے ہو بے پرشکار کرے بستے ہو بے آمار بھالو آمار مندو کے کرتے پارے سمرہ شاہ جہان نام شنے چھے کتار بادشاہ بولے دلی سمرہ سمرہ شاہ جہان پرتھی بھی جوڑا نام تار کو بھی بول چھے شاہن جہاں کو جنہیں فقر سے دیتے تھے باز واز قبر میں ہیں سورہ الحمدو کی محتاز زی شاہ جہان کے کور دیا ٹیکس دیتے پان لے جنگون نیجے دیر کے گورہ بندی تو بولے بنے کرتو شی شاہ جہان قبر شویا چھے سورہ فاتحہ المحتاز ہویا چھے سبحان اللہ
যদি কেউ আমার কবরের কাছ থেকে হেঁটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়ে সবরেসানি করতে আমি কিছু পাইতাম আরে এই এতিম ফকির হয়ে সে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরীব আজকে যারা গরীব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দেগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরীব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষুক ঘুরতেছে একটা লোক বলল মিয়া তোমারে তো সারা জীবনই খরচ করতে দেখি কয় খরচ করব না করব কি যার কাছে যাই সে দেয় চাইরা না দুই আনা এক টাকা এর বেশি তো দেয় না তেদি আমি কেমনে বড় লোক হব কয় যে তুমি বাচ্চারে চোখে দেখো না বাচ্চারে চোখে দেখো না কয় বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাঘের পিছনে ঘোরো বাঘে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবা কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছে বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাচ্চা বেরিয়েছেন কোন বাচ্চা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম বলে আর ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতেই এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইবো না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইবো প্রিয় ভাই সব এই জন্য জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোন মানুষের জন্য মানুষের কাছে নয় কোন কবরে নয় কোন কারো কাছে নয় আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তাআলা তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কাছে কার কাছে চাইবো বলেন আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মোটে সারি না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটাও ফোটে সওয়াব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্না লিল্লাহ আজাবান লিল মুমিন মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলেও শুকর আদায় করে আর সুখে থাকলেও শুকর আদায় করে সুবহানাল্লাহ বিহামদি বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না এই যে প্যাস লেগে গেছে কয় যে তিনটা আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জমিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে
জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই কোণা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক চেনেন বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আছে আমি নিলে পাবে অন্তত টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাংকের সামনে অসহায় বল্লা ভীমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল পোড়া ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয় এই কথায় আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার উৎস কে আল্লাহ চিল্লায় বলো আল্লাহ ক্ষমতা কি দেখছেন মাত্র 1.5 মিনিট কয় মিনিট মাত্র 1.5 মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা 2 লক্ষ লোক শেষ 1 লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি 33 ফিট উঁচু হয়ে এসছে সুবহানাল্লাহ কই দিচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি তিনাত না সাইরাত কত কিলোমিটার আল্লাহই জানে এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে 33 ফিট উঁচা মানে 10-4 তলা বিল্ডিং এর মতো উঁচু হয়ে আসছে পানি 4 তলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলোরে কপাল পোড়া নাস্তিক যেগুলি তারা বলে প্রাকৃতিক দুর্যোগ আর বাপের মাথা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি কি কোন জন্তুর নাম প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় আল্লাহ কপাল পোড়া রাতা বুঝে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইছে তো আল্লাহ দিয়ে আসি কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কর কিছু আছে কপাল পোড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে না আল্লাহ এখন চিনাইতেছে ভালো করে প্রিয় ভাই সব কওমে আদ কওমে সামুদ এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন কেয়ামতের আগে এই যে 7টা আকাশ এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নাই এটা নাকি অনেক দূরে তাই নীলা নীলা দেখা যায় কি কপাল পোড়া চিন্তা করেন নীলা নীলা দেখা যায় এই আকাশ মহাশূন্য এই আকাশগুলি আকাশ কয়টা কয়টা স্তর 7টা এগুলি কাতাইয়ে সিজিল্লিল কত কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে ভেঙে চুরি চুর মার হয়ে যাবে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আল্লাহ তাআলা বলছেন ইযা সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আকাশের তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে অসংখ্য তারকারাজি বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড়গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপর আছাড় মারবেন কাল ইহনিল মানফুস তুলার মতো উড়ে চলে যাবে
সুবহানাল্লাহ বলবা না কত বড় শক্তি আল্লাহ পাকের ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে অগ্নিপত্তি হবে কোরআনে কারীম আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে এগুলি কিয়ামতের আলামত আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি এই যে কানের কাজ দিয়া গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে কিয়ামত হয়ে গেল বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিন তলার করা হয়েছে সাত তলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লণ্ডভণ্ড করে দেওয়ার অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টসও গভর্নমেন্টের কাছে নাই এজন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে আল্লাহ আমাদের মাফ করে দাও আমার এই গরিব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাই সব আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ তৌফিক দিক বলেন আমিন তো আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলেন করতে পারেন মরাকে জিন্দা জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন সুবহানাল্লাহ যা খুশি তাই করতে পারেন এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নেই একদিকে নামাজ পড়ি আর একদিকে ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই বেপর্দা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ঈমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামিআনা ওয়া আতাআনা বলেন সামিআনা ওয়া আতাআনা শুনলাম আর মেনে নিলাম বলেন তো জোরে শুনলাম আর মেনে নিলাম সুবহানাল্লাহ বলেন মুমিনেরা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন মুমিনেরা এই প্রশ্নই করবে না জেনা হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম জেনা হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোন যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাশ করে কে শয়তান মুমিনের কাজ হলো সামিআনা বলেন ওয়া আতাআনা শুনলাম আর মানলাম বাস শেষ কথা খালাস এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয় বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি প্যাঁচ লাগে
বলছি মাত্র একটা সে একটা ডাল বার করছি সাতটা এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রাসূলের প্রতি ঈমান আমরা তো রাসূলের প্রতি ঈমান আনছি আনছি কিনা বলেন রাসূলের প্রতি ঈমান এনেছি আমাদের এই ঈমান যথেষ্ট নয় কারণ আমাদের ঈমান হলো রবিউল আউয়াল মাসে ঈমান তাজা হয় ঠিক না ঠিক না রবিউল আউয়াল মাস যখন আসি বেনাটা নাই শামিয়ানাটা নাই রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই আর আলোক সজ্জা করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই অথচ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরমহংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নাই যেখানে যায় সেই জায়গার গুলি ধরে রবিউল আউয়াল মাস আসতে পারে আলোকসজ্জা করে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্বত এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই ইমানে বলেন কাজ হবে না কোন ইমানে কাজ হবে রাসূলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল আমাদের নেতা আমাদের রাসূল আমাদের নেতা আমরা তার উম্মত তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করণ রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে এটা কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো কার রাসূলের বলেন কার রাসূলের অনুসরণ যদি তোমরা করো খেয়াল করে শুনতেছেন তো আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তোমাদের তাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে আমরা কি গুনাহ মাফ করাইতে চাই বলেন চাই আসুন রাসূলের আনুগত্য করুন রাসূলের আনুগত্য কি রকম রাসূল যেভাবে মুস্কাটছে আমরা সেইভাবে মুস্কাটব তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখব তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করব তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো রাসূলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমি ওইরকম সুরমা দেব তিনি যেভাবে কদ্দু খাইছে আমিও কদ্দু খাবো এটা নয় শুধু রাসূলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপর আর কোন নবী আসবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়াখাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন তিনি আল্লাহর রাসূল এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খতম করে দেওয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কোন নবী রাসূলুল্লাহ বলেছে লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল আমার পরে আর কোন নবী আসবে না রাসূল আসবে না কথা বুঝে আসছে
আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না আল্লাহর নবী বলেছেন একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় নবুয়তির যে ইমারত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়তের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন রাসূলুল্লাহ বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির হাজার বার কাফের তারা যারা তাকে যারা নবী মানবে তারাও কাফের রাসূলুল্লাহ বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রাসূলের জীবন দশাই একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কাযযাব নামই ছিল কাযযাব কাযযাব মানে মিথ্যাবাদী দেখছেন অবস্থা নামই মিথ্যাবাদী উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারে নবী বলে মানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় জিবরাইল আসে আর ওহী আনে আর আপনি আমাদের কোনো ওহী দিতে পারলেন না পর্যন্ত কয় যে কেবল না নবী হইলাম অপেক্ষা করো ওহী আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহী একটা আসছে উম্মতেরা সব দৌড়ে আসছে কি ওহী কয় যে এইমাত্র শেষ রাত্রে জিবরাইল আসছিল আইসে আমারে কয়ে গেল একটা সুরা নাজিল করলো সুরাটা কি ইন্না আতাইনাকাল আকাক ফাসল্লি লিরব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাখ উম্মতেরা কয় সর্বনাশ এই সুরা পড়তে গেলে তো আমরা কাইসে মরে যাব এর অর্থ তো খুব বিকায়দা কি কি সুরা নাজিল হলো আপনার উপরে ইন্না আতাইনাকাল আকাক মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের আমরা তো আগামাথা কিছু বুঝলাম না কি ওই আচ্ছা ঠিক আছে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পরে যে কুয়ায় পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা দিয়ে তিনি হেঁটে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রাসূল হেঁটে গেলেন গাছে ফল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না কয় তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যায় দেখে যে কুয়ার পার দিয়ে যায় যে কুয়ায় পানি থাকে তার থাকে না শুকায় যায় যে গাছতলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খোরমা করে জড়ে যায় উম্মতের কয় কি একটা কপাল পড়ো নবী পাইলাম বাগে আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে জাহান্নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রাসূলুল্লাহ বলেছেন এইরকম 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে কিয়ামতের আগ পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানি এ হলো ইতিহাসে আমরা যত পাই তার পর্যন্ত 28 জন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওকে নিয়ে হইছে 28 জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কিয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা 5-6 বছরের মধ্যে কিয়ামত হবে ওইটা চিন্তা করেন না এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কিয়ামত সে পর্যন্ত হবে না সুতরাং বহুত দেরি আছে কিয়ামতের তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম মুহাম্মদ কাদিয়ানি বলল আমি পয়গম্বর আমি নবী আমার উপরে ওহী আসে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই কয় যে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কয় সূরা সফের মধ্যে আছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মাওলানা বুখারী বলছেন বেকুব ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় ঈসা আলাইহিস সালাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম
তো তুমি নবুয়তের দাবি করো কেন? গোলাম আহমদ কয় যে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে ঠিক, তে গোলামটারে যদি বাদ দেই তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না, আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যান। আমি আমার কথা ঈসা আলাইহিস সালাম বলেছেন, মাওলানা বুখারী বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার উপর ঈমান আনতে, তাহলে আমি আমার নাম আতা আল্লাহ, তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম, আতা গেছে থাকছে আল্লাহ, আর আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধার আমি নবুয়ত দেই নেই। এরপর এই শয়তানের মুদ হলো কোথায় বলেন, কোথায়? পায়খানার ভিতরে। এই কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানি কাফের, অরে যারা নবী বলে মানে তারাও কাফের। প্রিয় ভাই সব, পৃথিবীর 48টি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। সৌদি গভর্নমেন্ট আইন পাশ করেছে কেয়ামত পর্যন্ত কাদিয়ানিরা মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। বিগত 100 বছরের ভিতরে কোন কাদিয়ানি মক্কা মদিনায় ঢুকতে পারে নাই। আজকে বাংলাদেশে খতমে নবুয়তের আন্দোলন নতুন কিছু নয়, দীর্ঘদিন থেকে এই উপমহাদেশে খতমে নবুয়তের আন্দোলন চলছে, এ আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে, আন্দোলন চলবেই। এদের লাশ রাস্তায় ফেলাই দিবা আর 14 কোটি মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখবে তা বিশ্বাস করো না। খতমে নবুয়তের আন্দোলন যারা করেন এই জাতির 14 কোটি মুসলমানের সমর্থন তাদের পেছনে রয়েছে, কাজী তাদের ব্যাপারে উচ্চবাচ্য কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন যেই হন খতমে নবুয়তের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামলে কথা বলবেন, এদেশের মানুষ শহীদ হয়ে যাবে, কাদিয়ানিদেরকে বরদাস্ত করবে না। আমাদের দেশে আমাদের দেশে আমাদের দেশে হিন্দু থামুন, আমাদের দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের দেশে নাগরিক অধিকার ভোগ করে না, আমাদের সমান নাগরিক অধিকার তারা ভোগ করে। কাদিয়ানিরাও হিন্দু খ্রিস্টানদের মতো নন মুসলিম মাইনরিটি হিসেবে এদেশে বসবাস করে নাগরিক সুবিধা ভোগ করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি মুসলমান বলে দাবি করবেন না, শেষ নবী মানবেন না, আমরা এই ব্যাপারে কেয়ামত পর্যন্ত আপোষ করব না। কেবলমাত্র মূর্খ দালাল হারামখোর তারা এই কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করতে পারে, ইমানদারেরা পারে না। কাদিয়ানিরা যে সব মসজিদ তৈরি করে এগুলি মসজিদ নয়, এগুলি উপাসনালয়। হিন্দুদের মন্দিরকে যেভাবে আমরা সম্মান করি ওদের উপাসনালয়কেও সম্মান করি, কিন্তু কাদিয়ানিরা যতদিন মুসলমান নামের পরিচয় দিতে থাকবেন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই অধিকার আদায়ের চেষ্টা করব। খতমে নবুয়তের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের ইমানের আন্দোলন। যারা আন্দোলন করতেছেন তারা আমাদের ফরজে কেফায়ের দায়িত্ব পালন করছেন। প্রিয় ভাই সব, রাসূলের প্রতি ইমান আনতে হলে এরকম ইমান আনতে হবে, তারপরে আর কোনো নবী আসবে না। তারপরে কথা হলো তাকে অনুসরণ করতে হবে পায়ের নক্কাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, জীবনের সব ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে। তিনি সেনাপতি ছিলেন, শ্রমিক ছিলেন, পিতা ছিলেন, নানা ছিলেন, স্বামী ছিলেন, ঠিক না? তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন। আজকে যারা ধর্ম আর রাজনীতি আলাদা করেন তারা মুনাফিক, মুসলমান নয়, তারা কি মুনাফিক। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, যারা ধর্ম আর রাজনীতি আলাদা করেন তারা মুসলমান হিসাবে আল্লাহর কাছে পরিচিত হতে পারবেন না। প্রিয় ভাই সব, নবীজি মক্কা থেকে মদিনা এলেন,
মদিনায় এসে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করলেন আজ তিনি রাষ্ট্রপ্রধান কোরআন হলো সংবিধান কোরআনের আইন চালু করে দিলেন চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেল মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সুখী সমাজ পৃথিবীতে চালু করে গেলেন আজ আমাদের ভাগ্য যদি খুলতে হয় রাসূলের অনুসরণ করি আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে ইসলাম সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না ঠিক না ভাই আমাদেরকে যারা সন্ত্রাসী বলে ওরাই তো সন্ত্রাসের দাদা ওরা সন্ত্রাসের জন্মদাতা আমাদেরকে সন্ত্রাসী বলো আমি আমেরিকায় বক্তব্য করেছি লন্ডনে বক্তব্য করেছি আমি তাদেরকে বলছি তোমরা আমাদেরকে সন্ত্রাসী বলো আমাদের দেশে যাইয়া দেখো তোমাদের এখানে সমস্ত সুপারমার্কেটগুলি সব বন্ধ হয়ে যায় বেলা 4টায় কোনো মার্কেট খোলা থাকে না কেন খোলো না তোমরা সিকিউরিটি দিতে পারবে না বলে খোলো না চুরি হবে ডাকাতি হবে লুটপাট হবে এইজন্য বিকেলই সব বন্ধ হয়ে যায় রাতে কোনো দোকান খোলা থাকে না তো যাও তো আমাদের দেশে আমাদের তো সন্ত্রাসী বলো গরীব দেশ আমাদের দেশের বাবুরহাটে নরসিংদীর কাছে বাবুরহাট যেটাকে এই দেশের ম্যানচেস্টার বলা হয় সারা রাত কোটি কোটি শত কোটি টাকার কাপড় চোপড় বেচা কিনা হয় পুলিশের গন্ধ খুঁজে পাওয়া যায় না সারা রাত বেচা কিনা হয় গ্রামের বাজারগুলি যায় দেখেন আমাদের দেশে যশোরে খুলনায় উত্তরবঙ্গে রাত 2টা 2:30টা পর্যন্ত বেচা কিনা হয় ঠিক না এই যে আমাদের দেশে আল্লাহর মেহেরবানি এবারে যে ঈদের সময় ঈদ আর পূজা একসাথে হইল মুসলমান মেয়েরা হিন্দু মেয়েরা সোনা দানা গলায় পরিয়া হাতে পরিয়া তারপরে বাজারঘাট ঈদের কেনাকাটা পূজার কেনাকাটা করছে কোনো অসুবিধা হয় নাই ঠিক না আল্লাহর মেহেরবানি র‍্যাবে জি যা করার করছে মক্কা শরীফে মদিনা শরীফে দেখলাম লোকেরা হাত তুলে বাংলাদেশি লোকেরা ওখানে যারা আছে র‍্যাবের জন্য দোয়া করছে আল্লাহ র‍্যাবের প্রতি তুমি রহমত নাজিল করো আল্লাহ রহম করুন কোন আমি দেশের যতটা অসুবিধা হয়েছিল তার থেকে অনেক গুণ গ্যারাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি শান্তি প্রিয় করেছেন কোন আলহামদুলিল্লাহ তোমরা আমার মক্কা যাইয়া দেখো মক্কা মদিনায় যাইয়া দেখো আমাদের কেউ সন্ত্রাসী মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে এখন কোথায় গেছে সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে পৌঁছে গেছে আর পথে আছে প্লেনে আছে নদীতে আছে গাড়িতে আছে সুবহানাল্লাহ লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক সব মানুষ চলে গেল আমি 96তে যখন পার্লামেন্টে আসলাম প্রথম পার্লামেন্টে এক বক্তৃতার ভেতরে আমি বলেছিলাম যে আমাদের দেশে নেতা নেত্রীরা উমরা করে হজ করে আচ্ছা আপনারা যাইয়া দেখেন কি করেন কি আনেন কি যাইয়া একটু তওয়াব করিয়া আসার সময় আতর আর পাথর সুরমা আর খুরমা পকেট ভরে নিয়ে আসেন কিন্তু চোখে দেখেন না আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান তুমি কি দেখ তোমরা কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি সুবহানাল্লাহ রাত আড়াইটা তিনটার সময় চাঁদের মতো সুন্দরী যুবতী মেয়ে একাকিনী কোন পুরুষ সঙ্গী ছাড়া নিজের ডেরা নিজের তাবু ফেলে কাবা শরীফের ভিতরে এসে গেল লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আল্লাহর ঘর তওয়াব করল তাহাজ্জুদের নামাজ আদায় করলো এরপরে দোয়া দরুদ করে কান্নাকাটি করে মেয়ে লোকটি একাকী লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়ে নিজের ঘরে ফিরে গেল কোন পুরুষের একবার তার চেহারার দিকে নজর পড়েছ পড়েছে তো দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার মতো সাহস কারো মনের মধ্যে জাগে না হাজার বছরের ইতিহাস মক্কা থেকে মদিনা থেকে আরাফাত থেকে মুজদালিফা থেকে মিনা থেকে একটা নারী লাঞ্ছিতা হয়েছে ধর্ষিতা হয়েছে অপমানিত হয়েছে এর ইতিহাস নয় প্রিয় ভাই সব প্রসঙ্গক্রমে এই টঙ্গী লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয় আলহামদুলিল্লাহ বলো হতেই পারে তাবলিগী জামাতের ভাইয়ের এখানে উপস্থিত হন সারা দেশ থেকে বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে
এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে মোনাজাত করে এটা মনে আসতো তাই বলতেছি কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন সে বাড়াবাড়িটা হলো কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ এই বেয়াদবি শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহর হস্তে কোথায় টঙ্গি কোথায় আরাফাত আর কোথায় টঙ্গি কিয়ের সাথে আপনি কি মিলান আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয় কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন মহা গুনাহ মহা বেয়াদবি আরাফাতে যাওয়া ফরজ টঙ্গিতে আসা নফল নয় আপনি কিসের সাথে কি তুলনা করেন জিন্দেগিতে এই চিন্তা করবেন না কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে অবশ্য কোনো আলেম কোনো মুরব্বীরা এইসব কথা বলেন না মূর্খ যারা তারা এই ধরনের কথা ছড়ায়ছে গ্রামে তিনবার টঙ্গিতে আসতে পারলে এক হজের সওয়াব হয় বলেন নাউজুবিল্লাহ শুধু তিনবার না কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকলে আরাফাতের ময়দানে এক সেকেন্ডে যে সওয়াব হবে তাও হবে না আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে আর আল্লাহ রাসূল বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে বেহেশত দেওয়া ছাড়া আর কিছুই নেই মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু রাওয়াহুল বুখারী বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ বলছেন আরাফাতের ময়দান থেকে হাজিরা যখন বেরিয়ে যায় সন্ধ্যায় মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে আরাফাত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায় আল্লাহর হস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে লক্ষ লক্ষ লোক হয়েছে বাস শেষ এটা দ্বিতীয় সমাবেশ আরাফাতের পরে এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে এইসব বাজে কথা আর একদিনও বলবেন না মহা বেয়াদবি যদি কেউ বলে থাকে না আস্তাগফিরুল্লাহ পড়ুন পড়ে না আস্তাগফিরুল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করুন বলুন আমি এখানে আসতে দোয়া কবুল হবেই কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নাই কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর ঘরের কাছে দাঁড়ায়া মুলতাজিমে দাঁড়ায়া এমন কোন দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন নাই কাজী এই সব চিন্তা করবেন না প্রিয় ভাই সব রাসূলের প্রতি ঈমান আনতে হলে রাসূলের জীবনকে জানতে হবে রাসূলের জীবন আমরা অনেকেই জানি না বাংলা ভাষায় বহুত বইপত্র বেরিয়েছে রাসূলের জীবনী সংক্রান্ত মেহরবানি করে কিনবেন এবং পড়বেন রাসূলের প্রতি ঈমানের অর্থ হলো রাসূলুল্লাহর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সবটা আমল করা এবং তাকে মোহাব্বত করা রাসূলকে কি করব আমরা কি মুহাম্মদ সি ওয়াফা তুনে তু হাম তেরে ইয়ে জাহা চিজ হি ক্যা লোহ কলম তেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি তুমি মহব্বতের কানেকশন জুড়িয়ে দিতে পারো তার অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো আকাশ আর জমিন তো দূরের কথা লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার অর্থ হলো তার অনুসরণ অনুকরণ করা তিন নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়া আর মাল দিয়া কি দিয়া কন্ত জান দিয়ার মাল দিয়ে আমরা কিন্তু বলি হুজুর আসি আসি আপনার সাথে আপনার পিছনে আসি জানটা দিয়ে দেব এই মানুষেরা খুব চালাক আপনি জান দিলে তো মাল থেকে যাবে আগে দেবেন কি মাল পরে দেবেন জান মাল দিতে হবে জান দিতে হবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ জীবন দিয়ে সাহাবা ইকরাম জীবন দিয়েছেন রাসূলুল্লাহ রক্ত দিয়েছেন দান দান মোবারক শহীদ হয়েছে আমি দেখেছি ওহদের মাঠে আমি ওহদে যখন সফর করেছি আল্লাহ বহুবার নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকে সেখানকার একজন আলেম মদিনার তিনি আমাকে নিয়ে গেলেন ওহদে বেশ কয়েক বছর আগে ওহদে গিয়ে দেখলাম আমাকে দেখালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে দান দান শহীদ হয়ে গিয়েছিল দাঁত মোবারক শহীদ হয়েছে রাসূলুল্লাহ বেহুশ পড়ে গেছিলেন তাকে হযরতে আবু বকর হযরত ওমর হযরত ওসমান এই তিনজনে উঁচু করে
নিরাপদ জায়গায় নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন পাহাড়ের উপরে যখন উঠতেছিলেন ওই তিনজন রাসূলকে খাড়ে করে নিয়ে উঠতেছেন পাহাড় তখন কাঁপতেছিল পাহাড় কাঁপতেছে এত বড় কাঁপন উঠেছে পাহাড়ের পাহাড় সেই এলাকা থেকে কাগজ কাটলে কেচি দিয়ে কাগজ কাটলে যেমন রাজা রাজা হয়ে যায় আমার নিজের চোখে আমি দেখলাম তিনি আমাকে দেখালেন এই সেই এলাকা যেখানে রাসূল কুঠানো হয়েছিল পাহাড় আল্লাহর ভয়তে কাঁপতেছিল তরতর করে সেই উঁচা জায়গা একটা বিশ্রামের মতো জায়গা পাহাড়ের মধ্যে সেইখানে তাকে নিয়ে যখন রাসূলকে যখন শোনা হচ্ছিল পাহাড় কাঁপতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন উসবুতি ইয়া জিবাল উসবুতি ইয়া জিবাল انك علي نبيا والصديقين والشهيدين হে পাহাড় উসবুতি ইয়া জিবাল হে পাহাড় থেমে যা তোর উপর আল্লাহর নবী তোর উপরে সিদ্দিক আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে থেমে যা পাহাড় থেমে গেল সিদ্দিক হযরত আবু বকর দুইজন শহীদ তোর উপরে হযরতে ওমর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবে শহীদ হবে রাসূলুল্লাহ আজকে বলতেছেন তোর উপরে দুইজন শহীদ দাঁড়িয়ে আছে এইভাবে কষ্ট করেছেন নবীজি খোদায় কষ্ট করেছেন যুদ্ধ করেছেন তবে সেই যুদ্ধ আক্রমণাত্মক ছিল না ডিফেন্সিভ ছিল আক্রমণকে প্রতিহত করার জন্য তিনি লড়েছেন প্রিয় ভাই সব এত কষ্ট করার পর তিনি যে দিন কায়েম করে গিয়েছিলেন আল্লাহ তাআলা বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়ে আর মাল দিয়ে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি তোমরা ইসলাম বুঝে থাকো এরি মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে সুবহানাল্লাহ বলেন এরি মধ্যে কল্যাণ সুতরাং শুধু টুপি মাথায় দিয়ে নামাজ পড়লেই হবে না নামাজও পড়তে হবে আল্লাহর হুকুম আহকাম মানতে হবে রোজাও রাখতে হবে হজও করতে হবে যাকাতও দিতে হবে স্ত্রীকে পর্দায় রাখতে হবে আমলে আখলাকে সিরাতে সুরাতে চলনে বলনে ব্যবসায় বাণিজ্যে বক্তৃতায় রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব জায়গায় আল্লাহ এবং রাসূলের পূর্ণাঙ্গ আনুগত্য করার নামই হলো মুসলমান হয়ে যাওয়া সুবহানাল্লাহ এই মুসলমান হইতে পারবো আমরা আল্লাহ যেন তৌফিক দেয় কোন আমিন সবাই বলেন আমিন আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করব মোনাজাতের আদব বসা দাঁড়ানো ভাইরে একটু বসেন এই যত মানুষ দাঁড়ায় আছেন মেহরবানি করে একটু বসেন আমি কিন্তু একবারও বলিনি আপনারা বসেন দাঁড়ানো ভাইরা মেহরবানি করে বসেন মোনাজাত করব আপনাদের নিয়ে প্রায় 2 লক্ষ লোক মারা গেছে ভূমিকম্পে আর 1 লাখের উপরে নিখোঁজ তাদের জন্য দোয়া করবেন না যে আল্লাহ আমাদের বাঁচায় দিলেন তাদের জন্য তার জন্য দোয়া শুকর আদায় করবেন না সুতরাং বসেন বসতে বলছি দাঁড়াতে বলিনি মোনাজাতের জন্য সবাই বসেন আর একটু জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঘেমে শেষ হয়ে গেছে বয়স কত বাড়ি কোথায় একটু জোরে লা ইলাহা এভিডেন্স করছো বসো বসো আচ্ছা আমি তো মোনাজাতের কথা বলছি মোনাজাত থুয়ে যদি কেউ হাঁটে তো এটা একটা বড় বদকিসমতির ব্যাপার এত মানুষ একসাথে আল্লাহর কাছে মোনাজাতের লোভ কিভাবে সামলান কেমনে হাঁটেন এক যুবক ইসলাম কবুল করার জন্য আসছে টঙ্গিতেই থাকো এই ছেলেটি ছেলেটি বাড়ি হলো বগুড়ায় থাকে উত্তরায় এই ছেলের বাপের নাম শ্রী সুধীর চন্দ্র সরকার আর তার নাম হলো চঞ্চল কুমার সরকার বর্তমান নাম পছন্দ করেছে বশির উদ্দিন
বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো ইলাহ নাই মাবুদ নাই মাবুদ নাই উপাস্য নাই উপাস্য নাই মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহর প্রেরিত প্রেরিত রাসূল রাসূল আশহাদু আন আশহাদু আন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লা শারীকা লাহু লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো ইলাহ নাই মাবুদ নাই মাবুদ নাই উপাস্য নাই উপাস্য নাই তিনি এক তিনি এক তিনি একক তিনি একক তার কোনো অংশীদার নাই অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহ বান্দা বান্দা এবং এবং তার তার প্রেরিত রাসূল প্রেরিত রাসূল বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা জবাব দেন এই ছেলেটি এখন এই ছেলেটি এখন আমাদের মধ্যে নিষ্পাপ আমাদের সকলের আমলনামায় পাপ আছে রাসূলুল্লাহ বলেছেন যখন একজন মুশরিক ইসলাম কবুল করে কালেমা পড়ে বিশ্বাস করে অর্থ সহকারে উচ্চারণ করে তার পিছনের সমস্ত গুনাহখাতাকে আল্লাহ তাআলা maaf করে দেন সুতরাং আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে খাঁটি মুসলমান বানায় দেন আমরা সবাই বলি আমিন প্রিয় ভাইসব মুনাজাতের পর এশার আজান হবে আমরা বা জামাত এশার নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এত বড় জামাত আমরা কোথাও পাবো না এবং জীবনে আরেকটা জামাত এরকম পাবো তার কোনো নিশ্চয়তাও নাই ঠিক না ভাই নামাজ আমরা আদায় করে যাব পাঁচ ওয়াক্ত কি বলে এখানে সারা জীবন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব আর এশার নামাজ আমরা এখানে জামাতে আদায় করে যাব আর এই বিশাল মাহফিল তৈরি করতে অনেক খরচ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পান এত বড় প্যান্ডেল করতে কত টাকা খরচ হতে পারে এবং তারা প্রচেষ্টা করেছে আপনারা এই লাইটিং মাইকিং প্যান্ডেল স্টেজ তারপরে পোস্টার গেট ইত্যাদি তৈরি করতে বহু টাকা খরচ হয়েছে আপনারা যাওয়ার সময় মেহরবানি করে তাদেরকে চতুর্দিকে ড্রাম এবং চাদর নিয়ে লোকেরা দাঁড়িয়ে থাকবে আপনারা আল্লাহর রাস্তায় তাদেরকে কিছু সহযোগিতা করে যাবেন রাজি আছেন আপনারা রাজি আছেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন মা বোনেরা যারা এসেছেন মা বোনদের জন্য আজকে তেমন কোনো কথা বলতে পারলাম না তবে যা বলেছি নারী এবং পুরুষ সকলের জন্য সমভাবে প্রযোজ্য আপনাদের জন্য একটু বেশি করতে হবে এই রাসূলুল্লাহ বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা রাসূলুল্লাহ বলেছেন যে সব মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে রমজান মোবারকের রোজা রাখে সতীত্বের হেফাজত করে স্বামীর আনুগত্য করে চলে কিয়ামতের দিন ওই সব মহিলারা আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে সুতরাং আপনারা এই কথাগুলি মেনে চলুন আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন আমি মোনাজাত করব এখনি আপনারা যাওয়ার সময় সকলে সহযোগিতা করে যাবেন আর নামাজের জন্য একটি বই আছে চরিত্র গঠনে নামাজের অবদান আমরা যে নামাজ পড়ি অনেক সময় নামাজ হয় না নামাজ হয় না রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো জীবনের শ্রেষ্ঠ ইবাদত নামাজ তাই যদি সঠিক না হলো তাহলে পণ্ডশ্রম হয়ে যাবে এই জন্য নামাজ কিভাবে মানুষের চরিত্রে অবদান রাখে আর নামাজটা কেমনে পড়তে হবে রাসূলুল্লাহ কিভাবে পড়েছিলেন সেটি আমার এই বইটিতে লেখা আছে এটি চরিত্র গঠনের নামাজের অবদান এখানে লাইব্রেরি আসছে কোথায় আপনারা খুঁজে বের করে সেটা নিয়ে যাবেন আর একটি হলো সূরায়ে লোকমান সূরায়ে লোকমানের দুইটা রুকুর তাফসির করেছিলাম আমি চট্টগ্রামে মাত্র দুই রুকুর তাফসির এই দুই রুকুর তাফসির পাঁচ দিনে শোনার পর ৪৮ জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়ে গিয়েছিল জাকাত সম্পর্কে মা বাবার অধিকার সম্পর্কে হযরতে লোকমান তার সন্তানকে যে নসিহত করেছে সেই নসিহত নয়টা নসিহত ছিল ওই নসিহতগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা নিজে লোকমানের নসিহত কোরআন শরীফে উঠায় দিয়েছে সুবহানাল্লাহ সুতরাং আমার নিজের আমার সন্তানদের ভালো করার জন্য এই নসিহতগুলি দরকার এটি এটির নাম যারা ক্যাসেট থেকে উদ্ধার করেছে নাম হলো তাফসিরে সাইদি লোকমান
এবং সূরা লোকমান এ পর্যন্ত চারটি তাফসীর বেরিয়েছে তাফসীরে সাইদি নামে যেগুলি আমি তাফসীর করেছি চট্টগ্রামে সেগুলি এসব বই ওখানে পাওয়া যাবে এই বইগুলি আপনারা লাইব্রেরি থেকে এখানে মোবাইল লাইব্রেরি এসেছে ঢাকা শহর থেকে সন্ধান করে আপনারা নিয়ে যাবেন আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন যাওয়ার সময় মাহফিলকে সাহায্য করে যাবেন আর নামাজে সালাতুল ইশা আদায় করে যাবেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى هزار هزار مسلم جنتاب পুরুষ এবং নারী আমরা তোমার দরবারে হাত তুলেছি গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা তমাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদে আছে হে আল্লাহ তাআলা বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো রব্বুল আলামিন ইরাকের মজলুম মুসলমানদের হাতে ইরাকের জমিন উঠায় দাও হে আল্লাহ তাআলা জালিমদেরকে তুমি নষ্টনাবুদ করে দাও আল্লাহ তাআলা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এই দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো হে আল্লাহ তাআলা ভূমিকম্পে আশেপাশের দেশগুলির মারাত্মক ক্ষতি হয়ে গেল আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দয়া করে বাঁচাই দিয়েছো কিয়ামত পর্যন্ত আসমান আর জমিনের সব মুসিবত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন আমাদের স্ত্রী পুত্র পরিজন যাদেরকে তুমি দান করেছো সবগুলিকে দিনদার ইমানদার নামাজি মুসলমান বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন কষ্ট করেছেন পয়সা দিয়েছেন এবং দেবেন সকলকে আল্লাহ তাআলা ঈমানে কামিল সকলকে দিয়ে দাও আমাদেরকে তোমার মাকবুল বান্দাদের মধ্যে শামিল করে নাও আল্লাহ তাআলা যারা হজে চলে গেছেন যারা রাস্তায় আছেন যাওয়ার পথে আর এবং আরো যারা যাবেন আল্লাহ তাআলা সকলের যাতায়াত আসাম করে দাও সকলের হজকে কবুল করে নাও যারা হজ করেন নাই এই মাঠে আজকে যারা উপস্থিত মন চায় যেতে আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা মাবন যারা এসেছেন মাবনদের গুনাহখাতাকে মাফ করে দাও মাবনদের অসুখ ব্যাধি মাফ করে দাও তাদের কেমন আমল করার তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরতে আয়েশা খাদিজার সঙ্গে আসর নসিব হয়ে যায় আল্লাহ তাআলা তোমার কাছে আরেকটা দোয়া করি আমাদের এই বাংলাদেশে যারা বোমা মারে আমাদের বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে আমাদের এই বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা চালায়া যারা মানুষ হত্যা করে তুমি তাদেরকে হেদায়েত করে দাও তুমি তাদেরকে হেদায়েত করে দাও তুমি তাদেরকে হেদায়েত করে দাও আল্লাহ তাআলা তোমার ইলমে যদি জানা থাকে ওদের নসিবে হেদায়েত নাই তাহলে হামান নমরুদ সাদ্দাত ফেরাউন এগুলারে যেমনে তুমি ধ্বংস করছো বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে বোমা হামলা করে মানুষ খুন করে ওদেরকে গজব দিয়া লানত দিয়া বাংলাদেশ থেকে চিরকালের জন্য বিদায় করে দাও যারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে আল্লাহ তাদেরকে গজব দিয়া বিদায় করে দাও হয় তারা হেদায়েত হোক না হয় এই শয়তানদের হাত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল আলামিন টঙ্গী বিরাট শ্রমিক এরিয়া আল্লাহ তাআলা শ্রমিকদের স্বাস্থ্য ভালো রাখো তাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দাও আল্লাহ তাআলা তাদের অভাব অভিযোগ দূর করে দাও সার্বদলীয় ঐক্য জোটের এই সরকারকে ইসলামের পক্ষে থাকার কাজ করার তৌফিক দান করে দাও যত ওয়াদা নির্বাচনের আগে করেছিল সবগুলি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দিয়ে দাও আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চান এই বিশাল মাহফিলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ হায় আল্লাহ তোমার আরশে আজিম থেকে তুমি দয়া করে তোমার রহমতের নজর দিয়ে টঙ্গীর এই মাঠের দিকে তাকাও
আল্লাহ তাআলা আমরা কোন পীর বুজুর্গ খাজা বাবা অথবা দুনিয়ার কোন শক্তির কাছে রাজা বাদশার কাছে হাত তুলি নাই বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি আমাদের রবের কাছে হাত তুলেছি তুমি বলেছো দুনি আস্তাজিব লাকুম আমারে ডাকো আমি সাড়া দেব আল্লাহ তাআলা আমরা ডাকতেছি তুমি দয়া করে সাড়া দাও আমরা ডাকতেছি আমাদের ডাকের সাড়া দাও বাবু আমাদের যাদের রোগ ব্যাধি আছে আল্লাহ দয়া করে শেফায় আজেলা দাও শেফায় কামেলা দাও আল্লাহ তোমার কাছে আরেকটা বিনীত দোয়া করি আল্লাহ তুমি আমাদের জন্মসূত্রে যে সব নিয়ামত আমাদের শরীরে দিয়েছো নাক কান চোখ হার্ট কিডনি চলৎশক্তি বলার শক্তি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত শরীরের সব নিয়ামতের একটাও ছিনায় নিও না বাবু আল্লাহ তাআলা তুমি আমাদের প্রতি দয়া করো মেহেরবান হও মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ তাদের এই কষ্টকে তুমি কবুল করে নাও কিয়ামতের দিন কোরআনের সুপারিশ আমাদের জন্য নসিব করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله